নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জন্যে স্বাগতম আজ এবং আগামীকালের জন্য রাজ্য জুড়ে আবহাওয়ার কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে গতকালের ভিডিওতে যে আপডেটটি দিয়েছিলাম যেখানে গতকাল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে এবং কিছু কিছু জেলা অর্থাৎ বাংলাদেশ লাগবা কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা ছিল তো সেই মতো কিন্তু গতকাল সন্ধ্যের পরই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এবং একাধিক জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপট চলেছে তো আজও কিন্তু রাজ্যের আবহাওয়া নিয়ে প্রবল সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর যেখানে আজ রাজ্যের এগারোটি জেলায় প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা হয়েছে আপডেটে তো আজ এবং আগামীকালের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আজকে আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে রাজ্যের আবহাওয়া নিয়ে যে আপডেটটি প্রকাশ করা হয়েছে সেখানে কী কী বলা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন জানো হয়েছে মঙ্গলেও প্রকৃতি তাণ্ডব এগারো জেলায় তাণ্ডব দেখাবে কালবৈশাখী কালকের থেকেও প্রবল হবে বর্ষণ তো কি বলা হচ্ছে আমরা দেখে নেব যেখানে জানো হচ্ছে বৈশাখের তীব্র তাপ ধুয়ে দিল সোমবারের প্রবল বৃষ্টি কয়েক ঘণ্টা টানা ধারাপাতে ভাঙলো গাছ ছিল তার পশ্চিমবঙ্গের বহু এলাকা ডুবল অন্ধকারে এক কথায় তাণ্ডব চালালো বর্ষণ তবে স্বস্তি পেল বাংলা বৃষ্টি চলবে মঙ্গলবারও বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফা লোকসভা ভোট শুরু হলো সাতই মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা রয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টা চলবে ঝড় বৃষ্টি এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত সেই সঙ্গে জানা হচ্ছে কোথায় অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেঘাটি তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এর ফলে প্রচুর বাষ্প ঢুকছে বাংলায় সেই সঙ্গে সমুদ্রে দমকা ঝোরো হওয়া যার গতিবেগ ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে তাই মৎস্যজীবীদের আগেভাগেই সতর্ক করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সেই সঙ্গে জানো হচ্ছে মঙ্গলবার রাজ্যের এগারোটি জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে তো কোন কোন জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে আমরা দেখে নেব যেখানে জানো হচ্ছে কলকাতা হাওড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান সেই সঙ্গে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আজ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জানো হচ্ছে রাজ্য জুড়েই সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোরোহা বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এছাড়া জানো হচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নদীয়া জেলায় সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে জানা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া কলকাতা সহ সব জেলাতেই বস্ত্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে অনুমান আবহাওয়াবিদদের মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তার বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহা বইতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝোরোহা বইতে পারে বৃষ্টি এবং ঝড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে সোমবার থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া এবং সেই সঙ্গে দমকা ঝোরো গতিবেগ তিরিশ থেকে কখনো কখনো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এমনটা কিন্তু হতে পারে তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের জন্য আবহাওয়ার যে সতর্কবার্তা জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেখানে কী কী জানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আজকে সাত তারিখ সাতই মে দু তারিখ আজকে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা প্রথমত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে কিন্তু সহ কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝোড়ো হওয়া বোঝাতে পারে এই সব জেলায় সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিন্তু একই রকম ওয়েদার থাকবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়া বোঝাতে পারে যেখানে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব জেলার ক্ষেত্রে এরপরে আমরা দেখব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানো হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এছাড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সব জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানো হয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশ লাগোয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা এই তিন জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজকের বুলেটিনে এছাড়া পশ্চিমের দুই জেলা প্রথমত পুরুলিয়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম আর পূর্বে দুই জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া। এই চার জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোরোহাওয়া যেতে পারে এই সব জেলায় ওকে এরপর দেখুন আগামীকাল বুধবার অর্থাৎ আটই মে দু হাজার চব্বিশ তারিখের জন্য রাজ্য জুড়ে যে আবহাওয়ার পূর্বাস জারি করা হয়েছে সেখানে জানো হচ্ছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু প্রত্যেক জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে জানা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোর হওয়া বইতে পারে সেই সঙ্গে একই পরিস্থিতি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেখানে জানো হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা অর্থাৎ আগামীকালের জন্য কিন্তু গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে কোনো কোনো জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো দমকা বাতাস বইতে পারে প্রত্যেক জেলাতেই তবে এই আবহাওয়ার পূর্বাভাস কিন্তু পরবর্তী সময় পরিবর্তন হতেও পারে যদি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো আপডেট পরবর্তী সময় পরিবর্তন করা হয় কোনো রকম সতর্কবার্তা নতুন করে জারি করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন